শিক্ষার্থী স্যার, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট স্যার। স্যার, এই বিশ্ববিদ্যালয়ে স্যার অ্যাটলিস্ট 500 ইস্যু আছে যেগুলো নিয়ে আমরা আন্দোলন করতে পারবো স্যার, ওই দিকে না যাই। আজকে যে ইস্যুটা স্যার হলের আন্দোলন, সেই জন্যই বলি স্যার, হলের আন্দোলনের জন্য স্যার এই জায়গাতেই স্যার আমি ছিলাম আন্দোলনের জন্য। আমাদের আগের যে উপদেষ্টা ছিল মুস্তাফিজ স্যার, উনি বলে গেছিল স্যার আগামী এপ্রিলের মধ্যে হল খুলবে, 2020 সালের এপ্রিলের কথা বলতেছি আমি, 20 সালের মধ্যে 1 তারিখের মধ্যে হল খুলবে, এরকম উনি কথা দিয়ে গেছিল আপনাকে স্যার। আপনি যদি এক মাস হয় আপনার, আপনাকে যদি 100 জন ফুল দিয়ে থাকে, তার মধ্যে আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণেই আজকে হলটা খুলে নেই স্যার। এই মানুষগুলো স্যার, এই মানুষগুলোরে আপনি চিনবেন স্যার, হয়তো চলে যাওয়ার পরে বা আরো অনেক পরে চিনবেন, কিন্তু তাদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে আজকে হলটা খুলে নেই স্যার। এই কারণে স্যার আজকে আগুন লাগছে স্যার, এই কারণে আজকে আগুন লাগছে। এই মেয়েগুলোর এই যে এই আপুটার সার্টিফিকেট পড়ে গেছে স্যার, আর ক্ষতিপূরণ কে দিবে স্যার? আপনারা যে বারবার কথা দেন স্যার হল খুলবেন কালকে, পরশু, 31 তারিখ, 1 তারিখ, 5 তারিখ, এই কথাগুলো না রাখেন, এই যে আপুটার সার্টিফিকেট পড়ছে, উনি এখন কি চাকরি করবে, ওনার সার্টিফিকেট ব্যবস্থা কে করে দিবে স্যার? এই দায়িত্ব আপনারা নিতে হবে স্যার, ওনার সার্টিফিকেটের ব্যবস্থা আপনার করে দিতে হবে স্যার। ওনার সার্টিফিকেট আপনার মাধ্যমিক স্যার, আমি জানি স্যার আপনার ল্যাপটপ ফোন, আপনার হয়তো পরিচিত মানুষ থাকতে পারে স্যার, ওনার সার্টিফিকেটের ব্যবস্থা আপনার করেই দিতে হবে স্যার। যাদের ল্যাপটপ পড়ছে স্যার, ওদের ক্ষতিপূরণের ব্যবস্থা আপনার করে দিতে হবে স্যার। এবং স্যার এখনই আপনি একটা কথা দিয়ে যাবেন, আজকে কত আপনি এখন স্যার বলে দিবেন স্যার, আপনি স্যার আপনি বলছেন স্যার, আপনি আপনি সাংবাদিক সমিতির লাইভে বলছেন গ্যাস নাই, এই কারণে আমি হল খুলতে পারতেছি না, আমাদের গ্যাস লাগবে, আমাদের গ্যাস লাগবে না। আমি আমি 4 বছর যাবত ক্যাফেতে খাই স্যার, আরো 1 বছর খাইতে পারবো স্যার, আমার কোনো সমস্যা নাই স্যার। এইখানে এইখানে একটা স্টুডেন্টেরও সমস্যা নাই স্যার, আমাদের গ্যাস লাইন লাগবে না, আমরা আমরা হলে খাইতে চাই না, আমরা ক্যাফেতে খাবো, কিন্তু হলটা এখনই খুলে দেন স্যার। আপনি স্যার আপনার আশেপাশের মানুষগুলোরে চিনেন স্যার, এরা আপনার স্যার বিভিন্ন মোটিভেট করবে, হলটা খোলাবে না স্যার, এদের আপনি চিনেন স্যার, এরা আপনার এই হলটা খুলতে দিবে না স্যার।